মুসলমানরা চলে যাও, এই নবীর শুধু আজকে মনে রয়, যুগের পর যুগ, যুগের পর যুগ হুজুর পাক জবাব প্রত্যেকে সাহাবারাও, সাহাবাদের প্রত্যেকে তাবিন, তাবিনের প্রত্যেকে তাবা তাবিন, তাবা তাবিনের প্রত্যেকে আইমাদিন, তারপরে সালফে সালেন, তারপরে তাল্লার ওলিরাও, গস কুতুব আবদালেরাও, আল্লাহর আবেদ বান্দারা, জাহেদ বান্দারা, শেখ বান্দারাও, আল্লাহ নেক বান্দারা, একের পর এক, একের পর এক, একের পর এক, আমার আল্লাহ বান্দাদের ঘরে কি করেছে, আমার আল্লাহ পাক একের পর এক বান্দাদের ঘরে, আমার আল্লাহ পাক আল্লাহ নেক বান্দাদের ওসিলাতে আলেম উলামাদের মাধ্যমে আমার আল্লাহ পাক আওয়াজ শুনিয়েছে, আওয়াজ শুনিয়েছে, আওয়াজ শুনিয়েছে, যারাই আল্লাহর হায় হা বলে দিয়েছে, আল্লাহর নয় না বলে দিয়েছে, আল্লাহর সঙ্গে তাল্লুক জুড়িয়ে আল্লাহ যা বলেছে তারা সেই রাস্তায় ধরেছে, আমার আল্লাহ তাদের দরজা বুলান করে দিয়েছে, যারা শোনেনে তারাও মরে গেছে, যারা শুনেছে তারা মরে গেছে। খাজা হুজুরের জামানাতে যখন খাজা হুজুর আজ করছিল, যারা শুনেছে, যারা শুনে মেনে নিয়েছে তারাও দুনিয়া থেকে চলে গেছে, আর যারা শুনে মানে নাও তারাই দুনিয়া থেকে চলে গেছে। এবার খবর নিয়ে দেখে যাও, যারা মানে নে তাদের খবর নিয়ে দেখে যাও, যারা মানে নে তাদের খবর নিয়ে দেখে যাও, তারা বলে আমাদের আখেরাত খারাপ হয়ে গেছে, আর যারা মেনে নিয়েছে তাদের করে জিজ্ঞাসা করে দেখে যাও, বলে হা 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 হা, খাজা মঈনুদ্দিন কথা মেনে নিয়েছি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়েছে। বুঝছেন, 500 বছর যদি আল্লাহ দুনিয়া রাখে, 500 বছর পরে আমিও থাকবো না আপনিও থাকবেন না, এখানে যত মানুষ আছে কেউ থাকবে, কেউ থাকবে, কেউ থাকবে, তাহলে আমরা কেউ থাকবো না, কিন্তু আজকে যদি মেনে নেন 500 বছর পরে দুনিয়ায় আমরা থাকবো না, আখিরাতে আমরা একভাবে থাকবো। 500 বছর পরে যদি কেউ খোঁজ করে দেখা যাবে যারা মেনে নিয়েছে আমার আল্লাহ 500 বছর হয়ে যাওয়ার পরেও কবর জান্নাত করে রেখে দিয়েছে, কবর আরামের করে রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত, উম্মতিরাও, কোনো অপশন নেই, কোনো অপশন নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই, আখিরাতে উচ্চ মাকাম ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহ দ্বারা মাথা হেট করা ছাড়া কোনো রাস্তা নাই। এ নবীর উম্মত, উম্মতিরাও, তুমি যদি যাও, তুমি যদি চাও, আমার আল্লাহ পাক, তুমি যদি চাও তাহলেও তুমি মরবে, যদি তুমি না চাও তাহলেও তুমি মরবে, তুমি যদি চাও তাহলেও তোমাকে হিসাব দিতে হবে, যদি না চাও তাহলে হিসাব দিতে হবে, তুমি যদি চাও তাহলেও তোমার ফয়সালা হবে, তুমি যদি না চাও তাহলেও ফয়সালা হবে, আর কিছু করার নেই, তোমার কোনো শক্তি নেই, সব শক্তি একমাত্র আল্লাহ, কাদেরে মুতলাক হচ্ছে আমার আল্লাহ, কাদেরে মুতলাক আল্লাহ, চাইলেও কিছু করার নেই, না চাইলেও কিছু করার নেই। এ নবীর উম্মত, উম্মতিরা, তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে, আল্লাহর হায় হা, আল্লাহর নয় না, আল্লাহর সঙ্গে একটা তাল্লুক তৈরি করে নাও, আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নাও, তুমি সম্পর্ক তৈরি করলেও মরবে, না করলেও মরে যাবে। এ নবীর উম্মত, উম্মতিরা, দুনিয়ায় একে অপরের সঙ্গে তাল্লুক জোড়ানোর জন্য, সম্পর্ক জোড়ানোর জন্য কতই না কত কি না করো, এ নবীর উম্মত, উম্মতিরা, জুয়ান ছেলেরা কাউকে কারো সঙ্গে তাল্লুক জোড়াতে, কারো সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে গেলে কতই মেহনত না করো, মুসলমান আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ানোর জন্য তুমি মেহনত করো, যদি দুনিয়ার দুনিয়া যদি কারো সঙ্গে তাল্লুক হয়ে যায় সামান্য উপকার তোমার আসবে, আর আল্লাহর সঙ্গে যদি তাল্লুক জুড়ে যায় দুনিয়া খেরাতে আমার আল্লাহ শান্তি 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 করে দেবে। বলেন দুনিয়ায় একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়াতে যে মেহনত লাগে না, লাগে না, লাগে না, লাগে না, এমএলএর সাথে সম্পর্ক তৈরি করতে, ওসির সাথে, ওসির সাথে, এসআইএর সাথে, এসআইএর সাথে, তারপরে ডিএমএর সাথে, ডিএমএর সাথে, বিডিওর সাথে, বিডিওর সাথে, কোনো ছেলে কোনো মহিলার সাথে সম্পর্ক, বিয়ে শাদি করবে, সম্পর্ক তৈরি করছে, কষ্ট আছে না নেই, মেহনত আছে না নেই, মাথা খারাপ, রাতের ঘুম হারাম, কি করব, কি করে কি করব, কি করব, কি খেয়াল, বাপ বলে ছেলেটা যেন ঘুম হয়ে আছে, কি ব্যাপার বলো দেখি, বাপ তো জানে না,
ও মেহনত করছে কারোর সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার লাগে, জিদ্দজিহাদ করছে। তো দুনিয়ায় তুমি যে মেহনত করে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছো, হ্যাঁ মুসলমান, আল্লাহর সঙ্গে মেহনত করে সম্পর্ক তৈরি করো। যদি সম্পর্ক একবার জুড়ে যায়, এই সম্পর্কের হিফাজত আমার আল্লাহ নিজে করবে। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যত তাল্লুক আছে, যত সম্পর্ক আছে, মুসলমানের ছেলেরা সব ফানা ফানা ফানা, কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ বলেছে সমস্ত জিনিস আমার আল্লাহ ফানা করে দেবে। মুসলমান, টাকা যদি সম্পর্ক তৈরি করতে চাও, টাকাকে যদি তাল্লুক তৈরি করতে চাও, টাকা ফানা হয়ে যাবে। ইজ্জত যদি করতে চাও, ইজ্জত ফানা হয়ে যাবে। এমএলএ সুযোগ করতে চাও, এমএলএ ফানা হয়ে যাবে। ওসি সুযোগ করতে চাও, ওসি ফানা হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার সমস্ত কিছু ফানা হয়ে যাবে। মুসলমান শুনে রেখে দাও, দুনিয়া যা শুয়ে তাল্লুক করবে সে যখন ফানা হয়ে যাবে, তোমার তাল্লুকও ফানা হয়ে যাবে, তোমার তাগাল্লুকও ফানা হয়ে যাবে, তোমার সম্পর্কও ফানা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ সুয়েজি তাল্লুক জুড়াও, আল্লাহ সুয়েজি সম্পর্ক জুড়াও, আল্লাহ বাঁকা চিরকাল আছে, তোমার তাল্লুকটা বাঁকা হয়ে যাবে চিরকাল, তোমার সম্পর্ক আমার আল্লাহ কায়েম রেখে দেবে। আল্লাহ অনন্তকাল তোমার তাল্লুক অনন্তকাল, আল্লাহ অনন্তকাল তোমার ভালোবাসাও অনন্তকাল। বলেন আকালমন্দ জ্ঞানী দানিশ যারা, জ্ঞানী ব্যক্তি যারা, বলেন আকালমন্দ কি করবে? দুনিয়ায় এই ফানা লোকের সঙ্গে সম্পর্ক জোড়ার লেগে জিদ্দজিহাদ করবে না, আল্লাহ বাঁকাকে ধরবে? কাকে ধরবেন? বলেন আল্লাহ, আল্লাহ। আমরা বড় লোকদের সঙ্গে তাল্লুক করতে চাই, তাদের সাথে বলেন বড় লোক, ভালো বাড়ি মনে মনে হলে এই বাড়ি যা যদি তাল্লুক জোড়াতে পারি, তাহলে এই বাড়িতে এসে থাকা যাবে। বড় পুলিশ অফিসার, ও এর সঙ্গে যদি তাল্লুক জোড়াতে পারি, যে রাস্তাঘাটে বিপদ হলে পুলিশ অফিসারকে ফোন করলে কাজে আসবে। মুখ্যমন্ত্রী, এর সঙ্গে যদি তাল্লুক জোড়া করি, বিশাল একটা একটা উপকার হবে। মুসলমান, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর আমাকে বিপদে পড়ে গেছে, কোথা? আফ্রিকাতে। কোথা বলেন? আফ্রিকায়। কি করবে? পারবে? হ্যাঁ, এই তো ইউক্রেনে সব বিপদে পড়ে গেছে, 18,000 ভারতের নাগরিক, কত কিছু কম বেশি, কত হাজার বলে নিয়ে এসছে, 900,000-1200 লোককে নিয়ে এসছে, এখনো তো 18,000 পড়ে আছে। ট্রেনে উঠতে দিচ্ছে না, বাসে উঠতে দিচ্ছে না, মারছে, ছেলে মেয়ে দেখছে না, বিয়াজুবি করছে, খারাপ কাজ করছে, হ্যাঁ, বর্ডার ক্রস করতে দিচ্ছে না, অন্য অন্য লোক ইন্ডিয়ান লোকেদের করে খারাপ ব্যবহার করছে। দেখো একটা দেশ আর একটা দেশ, দেখো যদি তাল্লুকও যদি হয় কি হবে, বুঝতে পারছেন না আপনারা? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় এমএলএ সুয়ে তাল্লুক করবে, তার এরিয়াটায় সে তাক তোমাকে প্রোটেক্ট করতে পারবে, তার এরিয়াটায় তোমাকে সাহায্য করতে পারবে। দুনিয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাল্লুক করবে, তার রাজ্যতে তোমাকে সাহায্য করতে পারবে। দুনিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাল্লুক করবে, তার দেশে তোমাকে তাল্লুক করবে। দুনিয়াতে এ মুসলমানের ছেলেরা, তাহলে তাহলে দুনিয়ায় যা যত যত দূর পর্যন্ত সীমা আছে, সীমানা আছে, সেই সীমানার মধ্যে সে অল্প হলেও কিছু হলেও সাহায্য করতে পারবে। কিন্তু আল্লাহর সঙ্গে যদি তাল্লুক জুড়ে নাও, আল্লাহর সঙ্গে তাল্লুক জুড়ে নাও, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক তৈরি করে নাও, মুসলমানের ছেলেরা, আফ্রিকাতেও যে আল্লাহ, ইন্ডিয়াতেও সেই আল্লাহ, এই মুসলমানের ছেলেরা মিশরে যে আল্লাহ, আরবেও সে আল্লাহ, আজ আজমে যে আল্লাহ, আরবে সে আল্লাহ, তুর্কিতে যে আল্লাহ, আফ্রিকাতে সেই আল্লাহ, আফ্রিকাতে যে আল্লাহ, আমেরিকাতে সেই আল্লাহ, শুধু দুনিয়া তো, এই দুনিয়া নয়, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতেও যে আল্লাহ, কবরেও সে আল্লাহ, কবরে যে আল্লাহ, কিয়ামতে সে আল্লাহ, কিয়া
কিয়ামতে যে আল্লাহ বিচারও সেই আল্লাহ করবে। যখন তুমি আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াবে, আল্লাহ বলবে ই আমার বান্দা সারা জীবন আমাকে মহব্বত করেছে, বিনা হিসাবে দয়ার জান্নাতে চলে যা। জান্নাতে ঢুকে দেখবে ওখানেও আল্লাহ, পর্দা তুলবে যখন দেখবে আল্লাহ। মুসলমান মুসলমান কি করবেন, মেহনত কার সাথে করবেন? দুনিয়ায় তাল্লুক জানার লাগে মেহনত না, আল্লাহ জেনে রেখে দেবে। দুনিয়া যত রকমের তাল্লুক জড়া করো, দুনিয়াবি স্বার্থে সব ফানা, একমাত্র আল্লাহ বাকা। কি বাকা বলেন? আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাস্তা জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা। মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ নিয়েছে আজকে তাল্লুক জুড়ানোর জন্য বসিয়েছে, ধাগা জুড়ানোর জন্য বসিয়েছে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে আল্লাহর সাথে একটা মহাব্বতের ধাগা জুড়ানোর জন্য আল্লাহ নিয়েছে বসিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মধ্যে আমাদের মানুষের মধ্যে অনেক রকমের ব্যাপার আছে। কেউ কি এখানে জোয়ান ছেলে, কোনো কি আইবুড়ো জোয়ান ছেলে, লন্ডনের লন্ডনের রানীর মেয়ের সাথে বিয়ে করার স্বপ্ন কেউ কি কোনোদিন দেখে? কোনোদিন দেখে নাও। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এ মুসলমানের ছেলেরা, এত এত জোয়ান ছেলে আছে, সে কি এই সারা ভারতবর্ষের সবচেয়ে বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার স্বপ্ন কি দেখে? কোনোদিন দেখে না মুসলমান, কোনোদিন দেখে না। যে যেমন লোক তার সেরকম সম্পর্ক। প্রশ্ন জাগতে পারে, আমি নিজে তো গরিব মানুষ, একটা বড় হিরোইন, বড় হিরো, বড় হিরোর মেয়ে, বড় পয়সালার মেয়ে, বিলিয়নিয়ার্স, এরকম বড় বড় বিলিয়ন এন্ড বিলিয়ন যাদের মালিক, সম্পত্তির মালিক, রাজার মেয়ে, বাদশার মেয়ে, আর প্রধানমন্ত্রীর মেয়ে, মুখ্যমন্ত্রীর ছেলে পুলে, এদের সঙ্গে তো আমাদের তাল্লুক জোড়াবার সাহস নয়। মনে মনে হয় আমি কোথা আর সে কোথা। এ মুসলমানের ছেলেরা, এটা দুনিয়া সম্পর্ক। মুসলমান খবরদার খবরদার, মনে ব্যথা নিও না, কষ্ট নিও না, মনে ব্যথা নিও না, কষ্ট নিও না। আল্লাহ যেমন মাহবুব, আল্লাহ যেমন মাহবুব, আল্লাহ যেমন মাহবুব, তুমি যতই ছোট হোক না কেন, গরিবের থেকেও গরিব হও, এতিম মিসকিন হও, ফকির হও, ফকির হও, ফকির হও, তুমি যতই গরিব হও না কেন, তুমি যদি আল্লাহর সঙ্গে মাহবুবই করতে চাও, আল্লাহর সঙ্গে মহব্বত হাসিল যদি করতে চাও, আল্লাহর থেকে বড় আর কেউ নেই। আল্লাহ চাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে আলিউল আজিম, আল্লাহ হচ্ছে হাইয়ু কাইয়ুম, আল্লাহ হচ্ছে লাতিফুল খাবির, আল্লাহ হচ্ছে দয়াময় রহমানুর রহিম গফুরুর রহিম। আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আর তুমি সবচেয়ে ছোট। মনে ব্যথা নিও না, তুমি ছোট হওয়া সত্ত্বেও আল্লাহকে যদি মহব্বত করতে পারো, আল্লাহ সঙ্গে যদি মহব্বত কর, ইচ্ছা করো, আমার আল্লাহ নিজে তোমাকে আশেক বানিয়ে নেবে। জোরে হবে না সুবহান আল্লাহ, আমার আল্লাহ মহব্বত করবে। বান্দা যখন ইরাদা করে আল্লাহকে মহব্বত করব, আমার আল্লাহ অলরেডি বান্দাকে মাহবুব বানিয়ে নেয়। একবার জোরে বলো, বান্দা ইরাদা করে মহব্বত করবে আল্লাহকে, আল্লাহ তখন আশেক বানিয়ে নেয়। একবার জোরে বলো মুসলমান, মুসলমান বলেন মহব্বত করবেন, আল্লাহর সঙ্গে মহব্বত করবেন। দেখেন, আমি আমি একটা ছোট্ট কথা বলি, আপনাদের কোনোদিন সাহস হয়েছে, কোনোদিন মনে মনে কোনোদিন চিন্তা করেছেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করব? আমেরিকার প্রধানমন্ত্রী আছে না নেই, ব্রিটেনের হ্যাঁ রানী আছে না নেই, প্রধানমন্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ এদিকে আমেরিকা, এদিকে হ্যাঁ রাশিয়া, কোনোদিন মনে মনে হয়েছে যে ওর সঙ্গে বন্ধুত্ব করবো? হয়েছে? ও ওর সঙ্গে ফোনে কথা বলবো, এরম হয়েছে কোনোদিন? সাহসই হয় না, পাগল তুই, কুতা তুই আর কুতাও, আমেরিকার বাদশা, মুসলমান মন ছোট করুনি, দুনিয়া বন্ধুত্ব করবে না। আল্লাহ আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, যে মহব্বত করবে আমি তাকেই মহব্বত করবো, যে ইশক লড়াবে আমি তার সঙ্গে ইশক লড়াবো, যে আমার জিকির করবে আমি তার জিকির করবো, যে আমার দিকে আসবে আমি আল্লাহ নিজে তার দিকে যাবো,
যে আমার একবার আল্লাহ বলবে আমি তার নাম 10 বার বলবো, তার ডাকে 10 বার সাড়া দেব একবার, জোরে বলছি। মুসলমান মুসলমান আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, রাজি আছেন? জুড়াবেন আল্লাহর সঙ্গে তাআল্লুক, জুড়াবেন আল্লাহর সঙ্গে তাআল্লুক, সম্পর্ক জুড়াবেন। বাজার খোলা আছে, তুমি যাও, তোমার দিল্লি আল্লাহর কাছে যাও, তোমার দিলের সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক তৈরি করতে হবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত, উম্মতিরা, নবীর উম্মত, উম্মতিরা, খেয়াল করে শোনেন, আমার হাবিবুল্লাহ বলছে, প্রথমে বান্দা আল্লাহকে মহব্বত করে নাও, প্রথমে আল্লাহ বান্দাদের মহব্বত করে, প্রথমে কে মহব্বত করে? হে নবীর উম্মত, উম্মতিরা, বান্দা ইরাদা করে মহব্বত করার, আমার আল্লাহ বান্দাকে মাহবুব বানিয়ে নেয়। মুসলমানের ছেলেরা, যে বান্দাকে আমার আল্লাহর ভালো লাগে, যে বান্দাকে আমার আল্লাহর ভালো লাগে, আমার আল্লাহ পাক সেই বান্দার ব্যাপারে তাকে খবর দেয়। কাকে খবর দেয়? হযরত জিবরাইল সাল্লামকে ডাক দেয়, এ জিবরাইল, শোনো শোনো, ফুলা নগরের ফুলা বাসিন্দা, ফুলা শখসকে আমি আল্লাহ মহব্বত করি, আজকের পর থেকে এ জিবরাইল তুমিও মহব্বত করবে। হে নবীর উম্মত, উম্মতিরা, জিবরাইল বলে, যে পরওয়ারদিগার আমিও মহব্বত করব। আমার আল্লাহ পাক বলে, শুধু তাই নয়, যাও চলে যাও, আসমানে যত মালাইকা ফেরেশতা আছে সমস্ত মালাইকা ফেরেশতাকে খবর দাও, ওই বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি, তারাও যেন মহব্বত করে। এ নবীর উম্মত, উম্মতিরা, আল্লাহ বলে, শুধু তাই নয়, জমিনে চলে যাও, জমিনে গিয়ে ওই বান্দার আশেপাশে, ওই বান্দার চতুর্দিকে, ওই বান্দার পাশেপাশে যারা থাকে, ওই বান্দা যারা বসবাস করে, তাদের দিলগুলোকে দেখো, তাদের দিলে তো, তাদের দিল যদি পরিষ্কার হয়, তাদের দিলে তো আমি যাকে মহব্বত করি তারই মহব্বত ভালোবাসা তোমরা তাদের অন্তরে ঢুকিয়ে দাও। এজন্যই তো খাজা হুজুরের সঙ্গে আমাদের কোন রক্তের সম্পর্ক আছে? আপনাদের রক্তের সম্পর্ক আছে খাজা হুজুরের সঙ্গে? খাজা হুজুরের বাড়ি এখানে, গ্রাম আলাদা, জেলা আলাদা, রাজ্য আলাদা, সব আলাদা, আমাদের সঙ্গে খাজা হুজুরের মহব্বত আছে না নেই? কোনো দুনিয়াবি শর্তে না, আল্লাহ খাজা হুজুরকে মহব্বত করে, আমরাও খাজা হুজুরকে মহব্বত করি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তুমিও যখন আল্লাহর মহব্বত হাসিল করে ফেলবে, তোমাদের করো গোটা দুনিয়ার লোক মহব্বত করবে, সবাই আপনাদের করে ভালোবাসবে, গ্রামের লোক, পাড়া প্রতিবেশীর লোক, হ্যাঁ, আপনার আপনার ফায়েজ যতদূর যাবে ততদূর মহব্বত করে, বড় পীর সাহেবকে সারা বিশ্বের লোক মহব্বত করে, ওমরে ফারুক হুজুরকে সারা বিশ্বের লোক মহব্বত করে, হযরতে আলী হুজুরকে সারা বিশ্বের লোক মহব্বত করে, সবাই মহব্বত করে, আমার রাসূলুল্লাহকে সারা বিশ্বের লোক মহব্বত করে। কিন্তু কিছু কিছু মন অন্তর দিল খারাপ, অন্তর নুগরা, এই জন্য তাদের দিলে আল্লাহ মহব্বত ঢুকাই নে, তারা হুজুরকে মহব্বত করে না। যাদের দিল পরিষ্কার তাদের দিলে রসুলুল্লাহর মহব্বত ঢুকিয়েছে, আর তারা রসুলুল্লাহকে নিজের জানের থেকেও, বাপ মায়ের থেকেও, জান মালের থেকে বেশি মহব্বত করে। একবার জোরে বলো, মহব্বতের প্রথম শর্ত হচ্ছে আমার আল্লাহ। আপনাকে আপনাকে ইবতেদা করতে, শুরু করতে হবে, বলেন আল্লাহর সঙ্গে মহব্বত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত, উম্মতিরা, মহব্বতের অনেক ভাগ আছে, যদি আল্লাহকে মহব্বত করার দাবি করেন তাহলে সব ছেড়ে দিতে হবে, বাপের মহব্বত ছেড়ে দিতে হবে, মায়ের মহব্বত ছেড়ে দিতে হবে, আত্মীয় স্বজনের মহব্বত ছেড়ে দিতে হবে, টাকা পয়সার মহব্বত ছেড়ে দিতে হবে, জানের মহব্বত ছেড়ে দিতে হবে, সমস্ত কিছুর মহব্বত ত্যাগ করে তোমার মহব্বতকে একমাত্র আল্লাহর দিকে করে দিতে হবে, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নয়, সমস্ত মহব্বত ত্যাগ করে দিয়ে আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে যেতে হবে। এ নবীর উম্মত, উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, খুব ভালো করে বোঝেন, দেখবেন আল্লাহর মহব্বত এসে গেছে, আল্লাহর মহব্বত এসে গেছে, তুমি আল্লাহকে মহব্বত করছো, হঠাৎ করে সামনে বাপের মহব্বত চলে এসেছে, তোমাকে কি করতে হবে?
বাপের মহব্বত ত্যাগ করতে হবে, আল্লাহর মহব্বত ধরতে হবে। হঠাৎ করে মা এসে গেছে, আল্লাহর মহব্বতের সঙ্গে মায়ের মহব্বতের টাকরাও হয়ে গেছে। মায়ের মহব্বত ত্যাগ করো, আল্লাহর মহব্বত ধরে রেখো। হঠাৎ করে আল্লাহর মহব্বতের সঙ্গে তোমার জানের মহব্বত চলে এসেছে, জানের মহব্বত ত্যাগ করো, আল্লাহর মহব্বত ধরে রাখো। আল্লাহর মহব্বতের সঙ্গে তোমার টাকা পয়সা ধন সম্পত্তি মালের মহব্বত চলে এসেছে, টাকরাও হয়ে গেছে, মালের মহব্বত ত্যাগ করে দাও, আল্লাহর মহব্বত ধরে রাখো। সব জায়গায় আল্লাহকে যদি প্রাধান্য দাও আর আল্লাহর মহব্বতে সব মহব্বতকে যদি কুরবান করে দিতে পারো, আমার আল্লাহ তোমাকে দেখে দিদার দান করবে। বাপকে মহব্বত করো, অসুবিধে নেই, কিন্তু আল্লাহর আর বাপের মধ্যে যদি চুজ করা করি হবে যে কোনটাকে লোব কোনটাকে ছাড়বো, তখন কি করবেন? আল্লাহকে ধরে রাখবো। বুঝতে পারলেন না? এখন বাপ বলছে চলো সবাই মিলে খ্রিস্টান হব, কি হব? বাপ কি বলছে? খ্রিস্টান হব। এবার কি করেন বলে? বাপের সাথে খ্রিস্টান হবে না? বাপকে বলে তুই যা, আমি আল্লাহর দিকেই আছি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আপনি যান, আপনার সাথে আমি যেতে পারবো, আমি আল্লাহ রসুলের দিকে আছি। এই হচ্ছে যুদ্ধের ময়দান এসে গেল, নিয়ে পড়েছেন যুদ্ধের ময়দানে, তলোয়ার চলছে, তীর বল্লম চলছে। হ্যাঁ, যদি পেছন হাটে পালিয়ে যায় জান বেঁচে যাবে, আর আল্লাহর মহব্বতে সামনে যে আল্লাহর মহব্বতে গর্দান কাটিয়ে দিই। হ্যাঁ, দুটো, একটা হচ্ছে পালানো আর একটা আল্লাহর মহব্বতে গর্দান কাটানো। যারা আল্লাহর আশেক তারা পেছন হেঁটে পালায় নে, সে আল্লাহর জন্য হাসতে হাসতে নিজের জানটা দিয়ে দেয়। সাহাবারা এই করেছে, সাহাবারা বলেন এইভাবেই দিন কাটিয়ে, ভয় করেন জানের ভয় করেনে, আল্লাহর জন্য ময়দানে নেমে পড়েছে, আল্লাহর জন্য ময়দানে নেমে পড়েছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত, উম্মতিরা, আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে যাই, উদাহরণ দিয়ে যাই, কোরআন শরীফের উদাহরণ। আমার আল্লাহ নিজে বলছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, হে নবীর উম্মত, উম্মতিরা, আমার নাম শুধু জুনায়েদ, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুধু ইব্রাহিম আলাইহিসসালাম না, আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল বলে ডাকতো। আর ইব্রাহিম আলাইহিসসালাম বলেছে আল্লাহ বানা খলিলুল্লাহ, আমি আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের খলিল বলে ডাকে। হে নবীর উম্মত, উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, কিসের পরীক্ষা করলেন? জানের পরীক্ষা করলেন, জানের পরীক্ষা করলেন, আর নিজের নিজের জন্মভূমির পরীক্ষা করলেন, আর নিজের স্ত্রীর পরীক্ষা করলেন, ছেলের পরীক্ষা করলেন, আত্মীয় স্বজনের পরীক্ষা করলেন, অনেক পরীক্ষা করলেন। আমি দু একটা পরীক্ষার কথা বলে দিয়ে যাই, আমি আপনাদের করে বললাম, আল্লাহর বাপের মহব্বত যখন টকরাও হবে, বাপকে ছেড়ে দাও আল্লাহকে ধরো, মাকে ছেড়ে দাও আল্লাহকে ধরো, জানকে ছেড়ে দাও আল্লাহকে ধরো, টাকা পয়সা ছেড়ে দাও আল্লাহকে ধরো, দেশ ছেড়ে দাও আল্লাহকে ধরো, সব ছেড়ে দাও আল্লাহকে ধরে রেখে দাও মুসলমান। ওই জন্যই আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর আবার কি করলেন? হুজুর আবার কি করলেন? আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পাক কি করলেন? এমন অবস্থায় নমরুদ কি করলো? ইব্রাহিম খলিলুল্লাহর জন্য একটা বড় অগ্নিকাণ্ড তৈরি করলো, বড় অগ্নি তৈরি করলো, অগ্নি সংযোগ ঘটালেন, বড় অগ্নি আগুন তৈরি করা হলো, নমরুদ তৈরি করলো। এমন অবস্থাতে আর বিশেষ একটা তরিকাতে ইব্রাহিম খলিলুল্লাহকে ছুঁড়ে ওই আগুনে ফেলার জন্য নিক্ষেপ করে দেওয়া হলো। যখনই নিক্ষেপ করে দেওয়া হলো, নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছিলেন, আর আগুন দেখতে পেয়েছেন, আগুন দিকে যাচ্ছে, হযরত জিবরাইল সাল্লাম বলে এ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি বলেন আগুনটা নিবি, আগুনটা নিভিয়ে দেবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে এ এ জিবরাইল, তুমি কেন এসেছো? তুমি কে? এ আমার ব্যাপার, আল্লাহর ব্যাপার, আগুন নিভাবার দরকার নেই। আল্লাহ যদি বলে ইব্রাহিম মরবে তো ইব্রাহিম মরে যাবে, আল্লাহ যদি বলে ইব্রাহিম বাঁচবে তো ইব্রাহিম বেঁচে যাবে। চলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম করে দিল, ইয়া নারু কুনি বারদাও, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুই ইব্রাহিমের জন্য
সালামতি হয়ে যা। বুঝলেন? আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে জানে মেরে দিতে চাইনি, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে চেয়েছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনকে নিজের জানকে বেশি ভালোবাসে না আল্লাহকে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর লাগে জান দিতে রাজি, জোরে বলুন। আল্লাহ বলে হায় খলিল, জানের থেকেও আল্লাহকে বেশি মহব্বত করে। মুসলমানের ছেলেরাও এই নবীর উম্মত, উম্মতেরা। তারপর আল্লাহ পাক পরীক্ষা করলেন, কি পরীক্ষা করলেন? ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের বয়সকালে বাচ্চা হলো, যখন বাচ্চা হলো ফুটফুটে বাচ্চা চাঁদের মতন, হযরত ইসমাইল জাবিউল্লাহ যখন দুনিয়ায় চলে এলেন, আবার আল্লাহ বলে ইব্রাহিম স্ত্রী আর ছেলেকে বিরান জায়গায় রেখে দিয়ে চলে আসো, স্ত্রী আর ছেলেকে বিরান জায়গায় রেখে দিয়ে চলে আসো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? স্ত্রী আর ছেলেকে মক্কা শরীফের তাপ্তি রেতের উপরে, না গাছের ছায়া আছে, না গাছের ছায়া আছে, না পানির কোনো ব্যবস্থা আছে, অল্প সামান খাবার অল্প পানি দিয়ে ওই জায়গায় রেখে দিয়ে চলে এলেন। আমার আল্লাহ পাকের পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ পাস হয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ পাস হয়ে গেলেন। কি পাস হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ? আল্লাহর হুকুমে আল্লাহর মহব্বতে ওই বিরান ফাঁকা জায়গাতে নিজের স্ত্রী আর ছেলেকে রেখে একা ফেলে দিয়ে হুজুর আমার অন্য জায়গায় চলে গেল। আল্লাহ বলছে যাও রেখে দিয়েছ, রেখে দিয়ে চলে আস, রেখে দিয়ে চলে আস। মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছে? তাহলে যা বিবি ছেলেও আল্লাহর নামে কুরবান, নিজের জানও আল্লাহর নামে কুরবান, মাল হযরত জিবরাইল সালাম একদিন আল্লাহ পাককে বলে, আল্লাহ ইব্রাহিমকে খলিল বলেন আপনি, খলিল বলেন আপনি, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খলিল বানিয়ে রেখেছেন। আল্লাহ বলে কেন? আল্লাহ বলে কেন? বলে আল্লাহ এই 400টা ছাগল কমবেশি হুজুরের 400 ছাগলের পাল ছিল আর পাল চড়াতে, মানে এই ছাগল চড়ায় কি মহব্বত? বলে যাও আল্লাহ আমি পরীক্ষা করতে চাই যে আপনাকে সত্যিকারের মহব্বত। বলে যাও তাহলে পরীক্ষা করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরকে পরীক্ষা করার লেগে জিবরাইল সালাম এসেছে মানুষের সুরাতে, মানুষের সুরাত, একজন মানুষের সুরাত ধরে হুজুর আমার পাশে পাহাড়ের আড়ালে, চাট্টানের গায়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে হযরত জিবরাইল সালাম মানুষের সুরাতে, আর কোন কোন রাতে ইয়া রহমান, কোন কোন রাতে আল্লাহ আকবার, এক কথায় আল্লাহ পাকের নাম ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ারের নাম চিনলেছে, আল্লাহ সুরিলি আন্দাজে মহব্বতে আল্লাহ, যখনই একবার আল্লাহ বলে চিল্লেছে ইব্রাহিম খলিলুল্লাহ যে কানে যখনই পৌঁছেছে ছেড়ে ছুড়ে দিয়ে সব ছাগল ফগল বলে কোন আলাপা মেরা ইয়ার কা নাম, কে ডেকেছে আমার মহবুবের নাম, কোন পুকারা? যে দেখে পাহাড়ের গায়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে, বলে আপনি আমার ইয়ারের নাম নিয়েছেন, আপনি আল্লাহ পাকের নাম নিয়েছেন? বলে হ্যাঁ। বলে একবার বলেন না কি সুন্দর করে আপনি আপনি ইয়ারের নাম নিয়েছেন, আর একবার বলে না? বলে তখন আমি নিজের ইচ্ছাই নিয়েছিলাম, এখন যদি আমি আল্লাহ বলি ইয়ারের নাম নেবো কি দেবে আমাকে? বলে ওই যে ছাগলগুলো দেখছেন, রেবার দেখছেন, ওই যে রেবারগুলো দেখছেন, এর অর্ধেক আমি আপনাকে দিয়ে দেবো। হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাত আল্লাহ, আবার ইয়ারের নাম দেখেছে, বলে বলে অর্ধেক দিয়ে দিয়েছে, বলে আর একবার শুনান না, বলে এবার বলে আরো অর্ধেক আছে ওটাও দিয়ে দেবো, ওটাও দিয়ে দেবো, আবার আল্লাহ দিয়ে দিয়েছে, চলে যাচ্ছে ছাগল নিবার চলে যাচ্ছে জিবরাইল সাল্লাম, যেতে যেতে বলে আরেকবার দাঁড়ান, আরেকবার বলেন। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করেন, হে নবীর উম্মত, উম্মতেরা, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আর একবার বলেন না, আর একবার বলেন না আমার ইয়ারের নাম। বলে কি দেবে, কি দেবে? এখন তো তোমার কাছে আর ছাগল নেই, কি দেবে? বলে আপনি তো ছাগলের মালিক হয়ে গেছে, আপনি তো ছাগলের মালিক হয়ে গেছে, একবার আল্লাহ বলে দেন আমি আপনার গোলাম হয়ে যে এই ছাগলগুলোর রাখাল হয়ে যাব। আমি রাখাল
ছাগল চড়াবো আর আপনি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ এই হচ্ছে মহাব্বত, এই হচ্ছে মহাব্বত যে আল্লাহর জন্য সব কুরবান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও এই নবীর উম্মত উম্মতেরা এমন অবস্থা এমন হাল মানুষের পয়দা হয়ে যায়, এমন হাল পয়দা হয়ে যায় কোন কোন ক্ষেত্রে, এমন অবস্থা হয়ে যায় নিজের ছেলেকে মালের থেকে মানুষ বেশি ভালোবাসে। এমন ছেলের ক্যান্সার হয়ে গেছে, ছেলের ক্যান্সার হয়ে গেছে, 20 লাখ টাকা দরকার, গরিব মানুষ, মাত্র 10 বিঘে জমি ছিল কি 2 বিঘে জমি ছিল কি 10 কাঠা জমি ছিল কি 2 কাঠা জমি ছিল, জমি বিক্রি করে দিল, এখনো 5 লাখ টাকা দরকার, আর নিজের ঘরটাকেও অর্ধেক দিয়ে দিল, এখনো 2 লাখ টাকা দরকার, একটা দোকান ছিল সেটা দিয়ে মোট 20 লাখ টাকা কি 10 লাখ টাকা জোগাড় করে ছেলের ক্যান্সারের লেগে আর ওষুধ পানি করে অপারেশন করে। তাহলে এমন হয় মানুষ কি করে কোন কোন ক্ষেত্রে নিজের মালের থেকেও বেশি ছেলেকে মহব্বত করে। এজন্য আমার আল্লাহ, আমার আল্লাহ কাউকে কাউকে ছেলেকে দিয়ে পরীক্ষা করে। আমার আল্লাহ দেখতে চায় যে বান্দা ছেলেকে বেশি মহব্বত করে না আল্লাহকে বেশি মহব্বত করে। এ নবীর উম্মত উম্মতেরা এই পরীক্ষা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ করলেন। কি করলেন? আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ যখন দৌড়দৌড়ি করার উমরে পৌঁছে গেলেন, দৌড়দৌড়ি করার বয়সে পৌঁছে গেলেন, আমার আল্লাহ পাক কি করলেন? ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বললেন, কুরবানি দাও। কি কুরবানি? নিজের ছেলেকে কুরবানি করে দাও, নিজের বেটাকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার ছেলেকে বললেন, এ ইসমাইল জবিউল্লাহ, এ ইসমাইল আমার বেটা, আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে জবাই করে দেওয়ার হুকুম এসেছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার হুকুম এসেছে। এ নবীর উম্মত উম্মতেরা, ইব্রাহিম খলিলুল্লাহ নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে পরীক্ষা হলো। কিসের পরীক্ষা? নিজের ছেলেকে কুরবানির পরীক্ষা, আর ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা হলো নিজের জান আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার পরীক্ষা। ইসমাইল আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বলে, ইয়া আমার আব্বা, এই ইয়া আবাকাব, এ আমার বাপ, শুনেন শুনেন, আপনি আমাকে সাবেরিনের দলভুক্ত পাবেন, সবর কানিওয়ালা পাবেন, আল্লাহর হুকুম আপনি বাজালেন, আপনার আল্লাহর হুকুমটা আমি পালন করলাম। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর কি করলেন, চোখের মধ্যে পট্টি পরে নিলেন, আর তলোয়াল নিয়ে হুজুরের ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের গলাতে ছুরিটা চালিয়ে দিলেন। চালিয়ে দিবার সঙ্গে সঙ্গে চালিয়ে দিবার সাথে সাথে চালিয়ে দিবার সঙ্গে সঙ্গে খুন বেরিয়ে পড়ল, খুন বেরিয়ে পড়ল, সেই খুনের কাতরা নিজের শরীরের মধ্যে ছিটকে পড়ল, খুনের কাতরা নিজের শরীরের মধ্যে ছিটকে পড়ল। আর ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি বাঁধা আছে, তিনি মনে করেছেন আমার বেটা কুরবান করে দিয়েছে, আমি খুন বেরিয়েছে, আমার বেটার খুন আমার গায়ের মধ্যে ছিটকে পড়েছে। চোখটা খোলার সঙ্গে সঙ্গে দেখে বেটা নয়, বেটা নয়, জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়েছে। আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ ইব্রাহিম আমি তোমার ব্যাটাকে মারতে চাই না, আমি দেখতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার খলিল বলে দাবি করে, আমাকে মহব্বত করে বলে দাবি করে, দেখতে চেয়েছিলাম যে ব্যাটাকে বেশি মহব্বত করে না আল্লাহকে বেশি মহব্বত করে। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম সত্যিকারে আমার খলিল। এরা হবে না সুবহানাল্লাহ, যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেল, আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, এবার আমার ঘর তৈরি করো। দেখেছেন, দেখেছেন আমার আল্লাহ এবার পরীক্ষা পাশ করে দিয়ে আমার আল্লাহ পুরস্কার দিলেন। কি দিলেন বলেন? কি দিলেন বলেন? পুরস্কার। আর আল্লাহ বলছে আমি পরীক্ষা করব, আমি আমি জোরে বলেন পরীক্ষা করব। আল্লাহ বলছে আমি দেখবো নি কে ইমানে সত্য আর কে ইমানে মিথ্যে, পরীক্ষা কর। তাহলে আমরা যদি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আমরা যদি আল্লাহকে প্রিয়ার করি, আমাদেরও পরীক্ষা আসবে। তবে আমাদের ঘরে মহব্বত সব থেকে বেশি কাকে করতে হয় বলেন? আল্লাহ। রাজি আছেন বলেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এর বিরুম্মত উম্মতেরা কি করে মহব্বত শুরু হবে, কি করে মহব্বত শুরু হবে, কি করে ভালোবাসা শুরু হবে, কি করে আল্লাহকে মহব্বত করা যাবে? মুসলমানের ছেলেরা একটা রাস্তা তোমার আল্লাহ বলেছে,
করেছে কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুম আল্লাহ ওয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এ নবীর উম্মত উম্মতিরা একটা রাস্তা আল্লাহ পাক বলেছে ওটাই সবচেয়ে বড় রাস্তা ও রাস্তা ছাড়া কোনো আর রাস্তা নেই আমি সেই রাস্তার ব্যাখ্যাতে দু একটা কথা বলে দিয়ে যাব দু একটা সবক দিয়ে যাব মুসলমানের ছেলেরা আল্লাহ পাক মহব্বত যদি আল্লাহ পাক কোরআনে বলছে কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ হাবিবুল্লাহ বলে দাও আমার বন্ধু বলে দাও যারা আমি আল্লাহ আমার মহব্বত হাসিল করতে চাই আমার ভালোবাসা হাসিল করতে চাই কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ যারা আমার মহব্বত পেতে চাই ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ তারা জানো তোমার ইত্তেবা করে তোমার ইত্তেবা করলে আমি আল্লাহ নিজে যে তাকে মহবুব বানিয়ে নেব আমি আল্লাহ তাকে নিজে মহব্বত করব আর আমি আল্লাহ পাক পুরস্কার দেব কি পুরস্কার কর দেব আমি আল্লাহ তাদের জীবনে সমস্ত গুনাহগুলো দয়াময় মাফ করে দেব যেন হবে না সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর মহব্বত করা আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা রাস্তা সেটা কি হুজুর পাকের গোলামি করা কুলিন কুনতুম তুহিবুন এখান থেকে আমার আল্লাহ সার হাতান বর্ণনা করেছে যে হুজুরের গোলামি ছাড়া আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে না হুজুরের গোলামি তো করতেই হবে বারহাক করতে হবে সে হুজুরের গোলামিতে যা আছে সেগুলো সবই করতে হবে তার মধ্যে আমি খাস দু একটা নুক্তার কথা বলে দিয়ে যাই খাস দু একটা নুক্তার কথা বলে দিই যে প্রেম ভালোবাসা শুরু হবে কি করে এক নম্বর প্রেম করলে যারা ভালোবাসা করে দুনিয়ায় যারা মহব্বত করে ভালোবাসা তোমাকে বসে রেখেছি আমি কি করতে কমিটির ছেলে দাঁড়ানো যাবে না ওখানে কারো এখানে পেট্রে দেন ভিতরে বস পেট্রে দেন তুমি খেয়াল রাখো তোমাকে আমি চাকরি দিয়েছি তুমি চাকরি তুমি গোলমাল করে ফেলছো আর জলসা হচ্ছে নাকি কোথাও অনেক দূর নাকি এখান থেকে আমার 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 কথা শুনতে পাচ্ছ উনি হ্যাঁ যাই হোক আপনার বিরক্ত হচ্ছেন নাকি অল্প সময় এসে দু চার কথা বলি শোনেন সব সাথে করে নিয়ে যাবেন দেখ দেখ করতে করতে জলসা চলে এলো পাথর কাটায় জলসা হবে জলসা হবে পাথর কাটাই তো এটা পাথর কাটায় জলসা হবে জলসা হবে চাঁদা তুলা হেন কত কি হচ্ছে আজকে পাথর কাটে জলসা হচ্ছে আর এক ঘন্টা পারো হয়ে গেছে জুনায় দুটেছে আল্লাহ যদি দেখবে এই জলসা শেষ হয়ে সকাল হয়ে গেছে রাত শেষ হয়ে গেছে দেখ দেখ করতে করতে যেমন জলসা চলে এলো দেখ দেখ করতে করতে আমাদের মত চলে আসবে আল্লাহ কোরআনে বলছে ইকতারাবাতিস সাআহ সূরা আল কামারে প্রথমে ইকতারাবাতিস সাআহ কিয়ামত করিব হয়ে গেছে আর কিয়ামত বলে আসবে না হঠাৎ করে চলে আসবে কিয়ামত কি করে আসবে বলেন হঠাৎ করে চলে আসবে কিয়ামত থেকে মুরাদ দুনিয়ার তো ধ্বংস হঠাৎ করে হবে নিজেরও মত এসে যাবে হঠাৎ করে আমি মরে গেলে আমার কিয়ামত হয়ে গেল আমি মরে গেলে আপনি আপনি আর সুযোগ পাবেন না হঠাৎ করে মরে গেল বুঝতে পারছেন না আমার সাথে একজন ছেলে এসছে তার নানা এই আমাদের ফুরপাশে এই 10 টাকা লরি কিনে সব গেছে তা আমি সহজ করতে যাই না গিয়েছে যাওয়ার পরে হ্যাঁ ওই পোলটা পার হয়ে যাচ্ছে গাড়িটার নানা সাইকেল নিয়েছিল মুরব্বী মানুষ সাইকেল নিয়ে পড়ে গেছে পড়েছে পড়েছে ওই 10 টাকা যে লরি চাকা ও চাকার মাঝখানে এক সেকেন্ড তো সময় দেয়নি এখান থেকে পুরু আর কিচ্ছু নেই ফট করে আওয়াজ হয়েছে ছিটকে গেছে সব ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুঝতে পারছেন এক সেকেন্ড সময় নেবে না মত হয়ে যাবে ওই জন্য আল্লাহ বলছে তো ইকতারাবাতিস সাআহ কিয়ামত করিব হয়ে গেছে তারপরে আল্লাহ বলছে ইনসাক্কাল কমর তোমরা দেখতে মনে আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে হাবিবের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে গেছে কিয়ামত করিব হয়ে গেছে মুসলমান মুসলমান তৈরি হয়ে যাও রেডি হও একটু আগেই বলেছি তুমি তুমি চাইলেও যাবে না চাইলেও যাবে
তুমি আল্লাহর মহব্বত করলেও যাবে না করলেও যাবে, যেতে যদি হয় অনন্তকালের লেগে যেতে হবে, হ্যাঁ অনন্তকালের লেগে আমরা মরব অনন্তকাল, হ্যাঁ মহব্বত করে যাও, ভালোবাসা করে যাও, প্যার করে মহব্বত ইশক লড়িয়ে যাও, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মহব্বত সৈয়দ রসিব আল্লাহুম্মা সাল্লি আলা ফিলিচি ফিলিচি কিছু নেই, হ্যাঁ থাক থাক উড়ো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা, পুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা, পুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা, রুহুল আমিন চুমে তলওয়া সরকার কা, তলওয়া সরকার কা, রুহুল আমিন চুমে তলওয়া সরকার কা, তলওয়া সরকার কা, তলওয়া সরকার কা, তলওয়া সরকার কা, রুহুল আমিন চুমে তলওয়া সরকার কা, তলওয়া সরকার কা, মুজাম্মিল মুদাসসির হ্যায় রুতবা সরকার কা, রুতবা সরকার কা, মুজাম্মিল মুদাসসির হ্যায় রুতবা সরকার কা, রুতবা সরকার কা, পড়তি হ্যায় আয়াত আয়াত খুতবা সরকার কা, খুতবা সরকার কা, পড়তি হ্যায় আয়াত আয়াত খুতবা সরকার কা, খুতবা সরকার কা, খুতবা সরকার কা, খুতবা সরকার কা, পড়তি হ্যায় আয়াত আয়াত খুতবা সরকার কা, খুতবা সরকার কা, রওজে সে দূর হ্যায় তো আঁখে বে নূর হ্যায়, আঁখে বে নূর হ্যায়, রওজে সে দূর হ্যায় তো আঁখে বে নূর হ্যায়, আঁখে বে নূর হ্যায়, আঁখো কি বিনাই হ্যায় রওজা সরকার কা, রওজা সরকার কা, আঁখো কি বিনাই হ্যায় রওজা সরকার কা, রওজা সরকার কা, রওজা সরকার কা, রওজা সরকার কা, আঁখো কি বিনাই হ্যায় রওজা সরকার কা, রওজা সরকার কা, হরগিজ না বেটিও কো সমঝো হাকির তুম, সমঝো হাকির তুম, হরগিজ না বেটিও কো সমঝো হাকির তুম, সমঝো হাকির তুম, চলতা হ্যায় বেটিও সে সজরা সরকার কা, সজরা সরকার কা, চলতা হ্যায় বেটিও সে সজরা সরকার কা, সজরা সরকার কা, সজরা সরকার কা, সজরা সরকার কা, চলতা হ্যায় বেটিও সে সজরা সরকার কা, সজরা সরকার কা, দিল কি তকদীর কি ভি এক দিন মেরাজ হো, এক দিন মেরাজ হো, দিল কি তকদীর কি ভি এক দিন মেরাজ হো, এক দিন মেরাজ হো, দেখে এ খাব হি মে চেহারা সরকার কা, চেহারা সরকার কা, দেখে এ খাব হি মে চেহারা সরকার কা, চেহারা সরকার কা, চেহারা সরকার কা, চেহারা সরকার কা, দেখে এ খাব হি মে চেহারা সরকার কা, চেহারা সরকার কা, পুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা, পুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা,
रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, तलवा सरकार का, तलवा सरकार का, रूहुल आमीन चूमे तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला, मोहब्बत संगे पड़े मोहब्बत मोहब्बत ईमान मूल जिनिस नमाज पढ़ पत्थाई पढ़ नमाज क्या है मोहब्बत संगे नमाज पढ़ कुरान पढ़ पत्थाई पढ़ रिडिंग पढ़ा मत हू कर बेड़े जाहमदी मोहब्बत संगे আল্লাহ বলছে কুরআন থেমে থেমে পড়ো, বুঝতে পারছেন? বুঝে বুঝে খুব বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, দাড়ি রেখেছেন মহব্বতের সঙ্গে, ওয়াজের মজলিসে এসে বসছেন মহব্বতের সঙ্গে বসছেন। প্রতিটা জিনিসকে মহব্বত দিতে হবে, মহব্বত ছাড়া কোনো রাস্তা থাকছে না। মহব্বত ছাড়া কোনো, মহব্বত হচ্ছে বড় জিনিস। আর আমি মহব্বত করার কথা কার সঙ্গে বলি?